বনার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে বলা হচ্ছে আগামী উত্তরের বন্যা কমলেও বাড়বে বন্যা। ফারাক্কাবাদ খোলা থাকায় তিস্তা যমুনা পদ্মার পানি বাড়ছে এখনো সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে উত্তরাঞ্চল থেকে ঘুরে এসে সেলিম খানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান ফারাক্কাবাদ খোলা থাকায় পানির চাপ সামাল দিতে এখনও খোলা তিস্তা ব্যারেজ ফলে উজান থেকে নেমে আসা পানি তো আছেই সাথে আছে ভারী বৃষ্টিপাত উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি তাই এখনও অপরিবর্তিত ভারতের প্রান্তের ফারাক্কাবাদের গেট যখন খুলে দেওয়া হয় তখন যে পরিমাণ পানি প্রবেশ করে শুধুমাত্র বন্যা নিয়ন্ত্রণ করবার জন্য এই তিস্তা ব্যারেজ দেওয়া হয়েছে কিন্তু তারপরেও প্রতি বছরই বন্যায় প্লাবিত হয় বাংলাদেশ রাজশাহীতে পদ্মা পাড়ে কথা হয় কয়েকজন মাঝির সাথে তারা জানান দুইটি পয়েন্টে গত কয়েকদিনে যে হারে পদ্মার পানি বেড়েছে এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে পুরা তিরিশটা দিনই পানি বেড়বে তাহলে কি অবস্থাটা হবে পানি এবার আপনার এখানে পন্ত উঠবে মেয়েগুনি গাছ পন্ত উঠবে পানি পাঁচ দিন থেকে যে হারে পানিটা বেড়েছে এরকম পানি যদি ধরেন মনে করেন আর দু পাঁচ দিন বাড়ে তাহলে ধরেন কম বেশি একেবারে পিচিং ধরে নেবে পানিটা এই লেভেলে চলে আসবে তবে এর মধ্যে যমুনার চারটি পয়েন্টে গড়ে বিপদসীমার প্রায় এক মিটারেরও উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি ভেঙে গেছে বাঁধ তাই প্লাবিত হয়েছে পূর্ব পাড়ের দেড় শতাধিক গ্রাম বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে বলা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরের বন্যা কমলেও বাড়বে মধ্যাঞ্চলের বন্যা ব্রহ্মপুত্র নদের পানি সমত হ্রাস পাওয়ার কারণে আমাদের দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর আগামী চব্বিশ ঘন্টায় বন্যা পরিস্থিতি উন্নতি লক্ষ্য লক্ষ্য করা যেতে পারে তবে মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত কিছুটা অবনতির দিকে যেতে পারে শুক্রবার সকাল নয়টা পর্যন্ত পাওবর তথ্য মতে সুরমা কুশিয়ারা ব্রহ্মপুত্র ধলেশ্বরী আত্রয় নদীর পানি এখনও বইছে সীমার উপর দিয়ে রিশাদ হাসান নিউজ টোয়েন্টি